আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা যদি কোনো প্রয়োজনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান বা টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে সেই কাজটা আপনি কী করে করতে পারবেন। মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি ব্রেক নিতে পারবেন বা কিছুদিনের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট যদি করতে হয় সেটা কী করে করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করার জন্য সবার আগে চলে যাব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রামে আসার পর এখানে চলে যাব প্রোফাইলে। আপনি যখন প্রোফাইলে চলে আসবেন ওপর দিকের যে থ্রি ডট অপশনটা পাবেন, এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করছেন এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে, এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে আপনাকে যেতে হবে। এই অপশনে চলে এসেছি, এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন আর ওপরে মোরালাইজেশন। তো এখান থেকে ডিঅ্যাক্টিভেট, আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করবো, এই ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিটেশন অর ডিলিটেশন এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম যতগুলো অ্যাকাউন্ট আছে সব কটা অ্যাকাউন্ট এখানে শো করবে। এবার আপনি যেই অ্যাকাউন্টটাকে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই অ্যাকাউন্টটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন দুটো অপশন চলে এসছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট, মানে ওপরের অপশনটা যেটা আছে আপনি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এই অপশনের মাধ্যমে। দ্বিতীয় অপশনটা ডিলিট অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো প্রথম অপশনটায় আমি রেখে দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় যে আপনাকে অবশ্যই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটাকে আপনাকে এন্টার করে নিতে হবে, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে। এখানে যখন আপনি কন্টিনিউ করবেন এখান থেকে আপনাকে রিজন জানতে চাইবে যে আপনি কি কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা কারণ এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটা কারণ সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এই অপশনটা চলে এসছে। তো এখানে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে টেম্পোরারি কিছুদিনের জন্য। তবে হ্যাঁ, এটা ডিঅ্যাক্টিভেট করার আগে আপনি যদি অ্যাকাউন্টটা পুনরায় ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই জানতে হবে। এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পরবর্তীকালে যখন অ্যাকাউন্টটা ওপেন করতে চাইবেন তখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই দরকার হবে। তো ইউজার আইডি আর পাসওয়ার্ড ভালো করে জেনে নিয়ে বা কোনো জায়গায় লিখে রেখে তবেই অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন টেম্পোরারিভাবে। তো বন্ধুরা আমি এখন এটাকে ডিঅ্যাক্টিভেট করছি না, কারণ এই অ্যাকাউন্টটা আমি ইউজ করি। তো এটা দেখা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা, তো এখান থেকে আমি ক্যান্সেল করে দেবো। আপনারা ডিঅ্যাক্টিভিটে ক্লিক করলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা দেখে বা ভিডিওটা পেয়ে যদি আপনাদের মনে হয় একটু উপকার হয়েছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন।